বারাসাত হাসপাতালের মানসিক বিভাগে দীর্ঘদিন ধরে ভর্তি 26 জন মানসিক রোগীদের হাতে নতুন জামাকাপড় তুলে দিলেন হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল। এর পাশাপাশি তাদের জন্য ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হতাশ হবেন না, ছাড়বেন না হাল, এগিয়ে চলুন। আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল। নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল। আমাদের প্রেরণাদাতা লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল। আমাদের সাইকিয়াট্রিক ওয়ার্ডে যে সমস্ত রুগী আছে, যারা সারা বছর ওই ওয়ার্ডটাতে যাদের চিকিৎসা চলছে, এবং আমাদের হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে সার্জারি মেডিসিন এই ওয়ার্ডগুলোতে বেশ কিছু রুগীকে ভর্তি করা আছে যারা যাদের সংসারে কেউ নেই, রাস্তাঘাটে অসুস্থ অবস্থায় পড়ে থাকা পড়েছিল, এবং কখনো পুলিশ কখনো স্থানীয় লোক তারা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদেরকে নিয়ে এসে আমাদের হাসপাতালে ভর্তি করেছে, এবং তারপর থেকে তারা দীর্ঘদিন এখানেই তারা অতিবাহিত হচ্ছে। এই সমস্ত মানুষগুলোর আমাদের এদের হাসপাতালই বাড়ি, হাসপাতালই ঘরদোর, হাসপাতালই সব কিছু, এবং এরা পরিবারের মতো হয়ে গেছি। আমরা প্রতিদিন যখন রাউন্ডে যাই তখন এদের সাথে দেখা হয়, এদের সাথে কথা বলি। তো এই সামনে আগামী পুজো আসছে, আমাদের বারাসাত হাসপাতালে রোগী কল্যাণ সমিতি আছে, চেয়ারম্যান আমাদের বারাসাতের মাননীয় সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, তার উদ্যোগে এবং আমাদের ব্যবস্থাপনায় আমরা এদেরকে এইবার পুজোয় নতুন জামা কাপড়ে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, এবং প্রত্যেককে নতুন জামা কাপড় দেওয়া হচ্ছে, যারা অন্তত এই কটা দিন যাতে তারা মনে না করে যে তারা বাড়িঘর থেকে বিচ্ছিন্ন, মানে প্রায় বলা যেতে পারে সমাজ থেকেই অনেকটা বিচ্ছিন্ন হয়ে আছে, তারা যাতে বাকিদের সাথে অন্তত শেয়ার করতে পারে যে না, আমাদেরও আমরা পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত, সেইটা আমরা একটা ব্যবস্থা করেছি। নাম্বার দুই, এই কদিন ষষ্ঠী থেকে দশমী আমাদের এই সবার জন্য, এই যে এই সমস্ত রুগী যার কথা বললাম, একটা স্পেশাল মেনুর ব্যবস্থা করা হয়েছে ষষ্ঠী থেকে দশমী, এবং প্রত্যেক দিন আলাদা আলাদা মেনু থাকছে। সকালবেলাতে পুরি, ছোলার ডাল, দুপুরে ভাত, সাদা ভাত, চিকেন কারি, ডাল, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, একটা সমস্ত মিলিয়ে একটা স্পেশাল মেনু যেটা প্রতিদিনকার আহারে থাকে না। তো এই কটা দিন একটু মুখে রুচি বদলানোর জন্য আমরা একটা ব্যবস্থা করেছি, এবং আরও তার সাথে যাতে এবার তো চারিদিকে একটা করোনার প্রাদুর্ভাব চলছে, তো সেই সতর্কীকরণের ফলে আমাদের ওয়ার্ডের ভেতরে আমরা একটা টিভির স্ক্রিনের ব্যবস্থা করেছি যাতে ঘরে বসে তারা প্রতিমা দর্শন করতে পারে। মানে মনে হয় যে না, তারা আমাদের এই প্রতি বছরে আমাদের সবথেকে যে বড় পুজো দুর্গোৎসব, তার সাথে তারাও অঙ্গাঙ্গীভাবে জড়িত। ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা রাখছে? এই বছরটা আমরা যেহেতু বললাম যে একটু সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের ব্যাপার আছে, একটু সতর্ক থাকার ব্যাপার আছে, তো সেই কারণে আমরা ওয়ার্ডেই একটা টিভি স্ক্রিন দিয়ে সেই ব্যবস্থাটা রেখেছি। কতজন রয়েছেন এখানে আপনারা? এখানে 27 জন আছে, মেল ফিমেল সব মিলে 27। রুমিজ বিউটিশিয়ান ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড বিউটি স্পা। September we met, I could tell by your smile. You hadn't been with a good girl like me in a while. 11 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান নৈহাটি
ও হালি শহরের একটি চেনা বিউটি স্পা রুমি। হেয়ার স্টাইল অ্যান্ড ট্রিটমেন্ট হোক বা হেয়ার কাটিং, স্পা থেরাপি কিংবা ফেশিয়াল, ব্রাইডাল মেকআপ থেকে নেইল আর্ট, সমস্ত কিছুই যত্ন সহকারে অত্যাধুনিক মেশিনারি ব্যবহার করে এবং অভিজ্ঞ বিউটিশিয়ানদের দ্বারা করানো হয়। তাই মনে রাখবেন, হালিশহর সহ বিভিন্ন মণ্ডপে ঘুরতেই হবে, আর তার আগে নিজেকে সাজিয়ে ফেলতে একটাই প্রতিষ্ঠান, রুমিজ বিউটিশিয়ান ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড বিউটি স্পা। আমাদের ঠিকানা 62/66/319 হালিশহর স্টেশন রোড, চৌমাথা বাজার, লোকনাথ ফার্মেসির বিপরীত দিকে। আমাদের মোবাইল নাম্বার 9007134970। প্রয়োজনে আমাদের কল করুন আর চলে আসুন আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠানে। যদি সাজাবে তোমায় রুমি, সবার থেকে আলাদা তুমি। আর হ্যাঁ, শুভ উদ্বোধন 17ই অক্টোবর বিকেল 5টা থেকে। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ।